শনিবার মহাসপ্তমীর দিন ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে আইএসএল 2023-24 মৌসুমে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে ইস্ট বেঙ্গল এফসি। প্রতিপক্ষ শক্তিশালী এফসি গোয়া। মানালো মার্কেসের ছেলেদের বিরুদ্ধে কাজটা অত্যন্ত কঠিন হবে কার্লোস কোয়াদ্রাতের ব্রিগেডের। তবে এই ম্যাচ থেকে 3 পয়েন্টের আশাতেই থাকবে ইস্ট বেঙ্গল। কিন্তু প্রশ্ন হলো, বড় বিরতির পর গোয়ার মতো প্রতিপক্ষের বিরুদ্ধে কি স্ট্র্যাটেজিতে নামবে ইস্ট বেঙ্গল? গত ম্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে হারের পর কি একাদশে বদল আনবেন কোয়াদ্রাত? যা সম্ভাবনা তাতে একই একাদশ রাখতে চলেছেন তিনি। বিদেশি ডিফেন্ডার হিজাজি মাহের সবে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন, যার ফলে এই ম্যাচেও তিনি শুরু থেকে খেলবেন না এটা নিশ্চিত। ফলে গোলে শুরু করছেন প্রাপসুকন গিল, দুই সেন্টার ব্যাকে লাল চুন্ডুঙ্গা ও আন্তনীয় পার্থ খেলতে চলেছেন, দুই সাইড ব্যাকে নিশু কুমার ও মন্দার রাও দেশাই ফার্স্ট প্রেফারেন্স। এদিকে মাঝমাঠে দুই স্ক্রিনে খেলবেন হারমানজো সিং ঘাবড়া ও সল ক্রেসপো, আর অ্যাটাকিং মিডফিল্ডে খেলবেন বোরা হেরেরা। এদিকে দুই প্রান্ত থেকে ঝড় তোলার কাজে নামবে নন্দকুমার ও নাওড়ে মহেশ সিং, আর আক্রমণে অধিনায়ক ক্লেইটন সিলভাই শুরু করবেন। এফসি গোয়ার বিরুদ্ধে ইস্ট বেঙ্গলের সম্ভাব্য একাদশ, প্রাপসুকন গিল, নিশু কুমার, আন্তনীয় পার্দ, লাল চুন্ডুঙ্গা, মন্দার রাও দেশাই, সল ক্রেসপো, হারমানজো সিং খাবড়া, বোরা হেরেরা, নাওড়ে মহেশ সিং, নন্দকুমার ও ক্লেইটন সিলভা। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।